কর্তৃক ত্রিপুরার মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রেডিটেশন গাইডলাইন 2020-র আওতায় মহকুমাস্তরের সাংবাদিকদের জন্য কোটা নির্দিষ্ট করে ও সরকারি পরিচয়পত্রের দাবিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিলোনিয়া মহকুমা এবং দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে মেমোরেন্ডাম প্রদান করা হয় মহকুমা শাসক ও জেলা শাসকের নিকট। বুধবার সকালে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দক্ষিণ জেলা কমিটির এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের হাতে দাবির প্রতিলিপি তুলে দেন। পাশাপাশি এদিন মহকুমা ও জেলা স্তরের কর্মরত সাংবাদিকদের কোভিড-19 পরীক্ষার জন্য সরকারের সমস্ত সহযোগিতার দাবিও জানান প্রতিনিধি দলটি। এছাড়া TWJA মহকুমা কমিটির উদ্যোগেও সরকারি পরিচয়পত্রের হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ডের দাবিতে মেমোরেন্ডাম তুলে দেওয়া হয় মহকুমা শাসক মানিকলাল দাসের হাতে। প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের মহকুমা সভাপতি সমীর কান্তি দেবনাথ, সম্পাদক উৎপল বৈদ্য, অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা নিহারঞ্জন সাহা, জেলা সভাপতি স্বপন কুমার দাস ও সংগঠনের সদস্যরা। আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি মহকুমা শাসকের হাত ধরে। কারণ একটাই, আমরা যেন যে বিলোনিয়ার কর্মরত যে সকল সাংবাদিকরা আছেন তারা যেন অবশ্যই সরকারি পরিচয়পত্র পান, সেটাই আমাদের মুখ্য দাবি। এছাড়াও আমরা দাবি করেছি যে আমাদের বিলোনিয়া মহকুমাতে যে সকল কর্মরত সাংবাদিকরা আছেন তাদের সকলের যেন সোয়াব টেস্ট করা হয়, করোনা পরীক্ষা করা হয়, সে দাবিও আমরা মহকুমা শাসকের কাছে রেখেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন দেখবেন বিষয়টা।